Ama dünya iso. Aysi de var. Giramazo. Hiç, aksın alır. Güzel. Namazı takmayın. রেলগাড়ির বগি তো বাড়িতে আছে, বগির টানে ইঞ্জিনে সাহায্য। তো বিয়ার বেটা কেমন আছো? আবারও সেই একই কথা, বিয়ার বেটা। জীবনে আমি শুনিনি জামাইরে বিয়ার বেটা বলে, আপনার মুখ থেকে খালি শুনতেছি। থাকবার কেমন আছি? দেশের যেভাবে জনসংখ্যা বাড়তেছে, কয়দিন পরে তো মনে হয় ওই তাল গাছের উপর বাড়িঘর করে থাকতে হবে। দেখছস মনিরা, দেখছস বিয়ার বেটা কেমন করে আমার দিকে কথার গুলি ছাইড়া দিল। কি আর বলবো, শ্বশুর আব্বা তো মারা গেছে। মারা না গেলে দেশের আইন লঙ্ঘনের অপরাধে আপনার আর শ্বশুর আব্বার এমন দ্বীপে ফেলায় দেওয়া হইতো যেখানে কোনো লোকজন থাকে না, জনবসতি নাই। তারপর দেখতাম আপনারা কত জনসংখ্যা সেখানে বাড়াইতে পারেন। চুপ করো তো, কতদিন পরে আবার মা আমার বাড়িতে আইছে। হ্যাঁ, তার সাথে তুমি আইন কানুনের কথা শুরু করে দিছো। আমার আম্মা আব্বা কি আইন কানুন ভঙ্গ করছে, কি লঙ্ঘন করছে, কত কি আইন লঙ্ঘন করছে এটা তুমি বোঝো না? হ্যাঁ, সরকার কি বলছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট। তারপরও তোমার আব্বা আম্মা বছর বছর সন্তান জন্ম দিয়ে 6-6টা কন্যা সন্তানের জন্মদান করেছে। এটা কি ঠিক হয়েছে? কি আরে বিয়ার বেটা কি কয়, আল্লাহ যদি দেয় মানুষে কি করবে, আর ধারাবাহিক ভাবে যদি দেয় তা দিবে। আমাদের কোনো তো হাত নাই, সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, সব দোষ তো করে আল্লাহ দেয়। এই 6-6টাতে কন্যা সন্তান জন্ম দিলেন, এটা কি আল্লাহর দোষ? আল্লাহ বলছে হ্যাঁ সব দোষ খালি আল্লাহর উপর চাপাই দেন, না নিজেদের কোনো দোষ নাই। দেখছো, হ্যাঁ দেখছো, কারবারটা শাশুড়ির সাথে কেমনে কথা কয়, 6টা জন্ম না দিলে একটা কুত থেকে পাইতা। ঠিক আছে, ওই সে বুঝছি, তোমার বেটা তো সন্তান, যদি আমার কন্যা সন্তান হয় তাহলে তোমার মা তোমার এ কাউরে আমি ছাড়বো না, আমি বলে দিলাম। হ্যাঁ এই তুমি চুপ করবা, এখন ঘরে নিয়ে যাও, মারে আদর আপ্যায়ন করো। তোমারে আর সেবা যত্ন করবে না, এখন বৈশাখ তার সেবা যত্ন করো। আমি গেলাম।